চাচি এই যে খেরগুলারে খুব সুন্দর করে কাটতেছে ছোট ছোট করে গরুরে খাওয়ানোর জন্য সবটি না। এই যে চাচি এই গরুরে খাবার খাবার দিব এখন। এইখানে সকাল সকাল আমার আব্বু একদম নদীর তাজা মাছ কিনে আনছে আপুর, এই যে দেখেন এইখানে কত টাকার মাছ আইছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, তুই অধিক জাতি হয়েছে, ওয়েলকাম ওয়েলকাম, হাত ছড়াও দেখি দেখি চেহারা দেখি মাশাল্লাহ, আর দেখি হাত হাতটা দেখি, আরে ভাই আরে দেখি না হাতটা মাশাল্লাহ তবরাকাল্লাহ, আমার ভাই হ্যান্ডসাম মাশাল্লাহ তবরাকাল্লাহ, কেমন আছেন সবাই? তো আরো একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। এখন কয়টা বাজে আমি প্রায় জানি না, তবে সকাল, এখন সকালবেলা। তো আমার আব্বা একদম নদীর তাজা মাছ নিয়ে আসছে আমার হাজবেন্ডের জন্য, এত সুন্দর পুঁটি মাছগুলো, মানে এই পুঁটি মাছগুলো না একদম ভাজা খেতে খুব ভালো লাগবে। তো আব্বু কী মাছ নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আমরা সারাদিনে কী কী করি তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন, তো দেখতে থাকেন। এইখানে সকাল সকাল আমার আব্বু একদম নদীর তাজা মাছ কিনে আনছে আপুরা, এই যে দেখেন এত সুন্দর পুঁটি মাছগুলো। আর এই বড় মাছটা কি আমি সঠিক জানি না, তবে আমি এই মাছের নাম জানি, কই মাছ, এটা হইছে পুঁটি মাছ, আর এটা হইছে কি মিনি মাছ আমাদের এইখানে বলে, বাকি মাছের নাম আমি জানি না, সরি। আচ্ছা যাই হোক, এইখানে কত টাকার মাছ? 1100 টাকার মাছ। তো আব্বু এখন এই মাছের দাম দিতে যাবে, আর এগুলোকে এখন কাটতে বলছে, তো আমরা এখন কাটবো। দেখেন কি সুন্দর, এ বলে ডাইলে রাখুম আব্বা, বলে ডাইলে রাখুম, ও মাছগুলা এত সুন্দর, এইরকম মাছ কিন্তু আপুরা সবসময় পাওয়া যায় না। তো আমার আব্বু মাছটা আইনা অনেক খুশি, মা আব্বু বলতেছে কি মাছগুলো সুন্দর করে কেটে ফেলো। সকালে নাস্তার জন্য আমি মার কাছ থেকে এক কাপ চা নিলাম, আর এইখানে আমার ভাই আমাকে দোকান থেকে একটা রুটি এনে দিছে, যদিও রুটিটা নাকি বাসি রুটি, আমি বলছিলাম যে বাসি রুটি আনবা না, আমি আমার ভাইকে বলছি যে দোকানে গেলে বাসি রুটি আনবা না। তো দোকানে গেছে, আইসে বলতেছে আপু দোকানে বাসি রুটি, নতুন রুটি আসে নাই। পরে আমি এখন কী করবো, তো ভাবলাম যে থাকতেলে বাসি রুটি, তো পরে ভাইরে বললাম যে তো বাসি রুটি নিয়ে আসো, এখন নাই তো কী করব। তো এখন এটাই খাই, খেয়ে পানি খেয়ে তারপরে মাছগুলো মার সাথে বসে বসে কাটবো। আর মাছগুলো অনেক সুন্দর, তাবু বলতেছে কি মাছগুলো তাড়াতাড়ি করে কুটে সুন্দর করে ধুয়ে রেখে দাও, তোমার হাজব্যান্ড আসলে তারপরে এগুলারে ভাইজা সুন্দর করে খাওয়াইবা। মানে আমার আব্বু না যেই কোনো একটা মজার জিনিস বা সুন্দর একটা জিনিস দেখে সাথে সাথে কিনে নিয়ে আসে, এটা এখন বলতে না সবসময় এরকম আমার আব্বু। তো ঠিক আছে, নাস্তাটা খাই, তারপর আবার আসতেছি, মাছ কুটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বটিটা না একদম ধার না, কারণ আব্বু যে বটিটা বানাইছে অনেক মজবুত করে বানাইছে, তো এটা কিন্তু ধার হইতে অনেক সময় লাগবে, তবে হ্যাঁ বটিটা খুব ভালো। তো আমি সেই জন্য ওই যে আমার চাচি চাচিদের ওইখান থেকে বটি নিয়ে আসলাম, আর আমাদের অনেক বড় বাড়ি, বড় বাড়ি আর কি, আমাদের বাড়িতে অনেক লোকজন মাশাআল্লাহ তবরাকাল্লাহ, আর এই জন্যই আমাদের বাড়িতে আরও বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে সারাদিন কখন যে কেটে যায়, মানে আমি এটা টেরই পাই না। তো এখন এই মাছগুলোরে খুব সুন্দর করে বটি দেওয়া কেটে নেব, আর হ্যাঁ মাও আসবে, আমি যে সব একা কাটবো তা কিন্তু না, আমার মাও কিন্তু আমার সাথে বসে মাছগুলো কাটবে। তো এই যে এইটাই হয়েছে বাংলাদেশের পরিবেশ, গ্রামের বাড়িতে কিভাবে মাছ কাটে কিভাবে কি করে তার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কিন্তু ওই যে মাছ কাটবো, যে মাছের সঙ্গে কিন্তু ওই যে ছাই নিছি, মানে এই যে আমার মতো কারা কারা আপুরা এই যে পুঁটি মাছ তারপরে ছোটো মাছ ছাই দেওয়া কোটাকাটি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর এটা হয়েছে বোয়াল মাছ, এই মাছটা আমার আব্বু বলতেছিল যে তোমার হাজবেন্ডের জন্য এটা ফ্রিজের মধ্যে রেখে দাও, ও আসলে ওরা রান্না করে খাওয়াইবা।
পরে আমার মা এটাকে খুব সুন্দর করে একদম ফ্রিজের মধ্যে রেখে দিছে। আর এই মাছটারে কিন্তু আমি প্রথমে ডোংরা পাতা দিয়ে সুন্দর করে ভালো করে ঘষে একদম সাদা করে একদম পরিষ্কার করে দিছি, কারণ এটার উপর অনেক পিছলা ময়লা থাকে, ওগুলো পরিষ্কার করে দিছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, তুই অধিক চাপ দিয়েছিস, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, হাত ছড়াও হাত ছড়াও, দেখি দেখি চেহারা দেখি, মাশাল্লাহ, আর দেখি হাত হাতটা দেখি, আরে ভাই, আরে দেখি না হাতটা, মাশাল্লাহ তবরাকাল্লাহ, আমার ভাই হ্যান্ডসাম, মাশাল্লাহ তবরাকাল্লাহ, মাশাল্লাহ, পুরাই শখ, আমি ব্যবসা আপনারা জানেন না, লাখে না কুঠিয়ে না তার চেয়েও বেশি, মাশাল্লাহ তবরাকাল্লাহ, যাক আমার ভিডিওটা হয়ে গেল, থ্যাংক ইউ মাহফুজ তোমাকে আমাকে আগে ইনফরমেশনটা দেওয়ার জন্য যে ভাই আইতাছে, ভাই থ্যাংক ইউ, দাঁড়া আর একটু ভিডিও করে নেই তোমাকে, হ্যাঁ চা খাইতেছি আপুরা, মাহফুজে কইতাছে কি মানে মাহফুজে এখানে এসে উকি দিতেছে, তো আমি আবার বলতেছি কি কি হয়েছে, পরে একটা ভাই আইতাছে, আমার দাঁড়া দাঁড়া ক্যামেরা খুলি আগে, আরেকবার মারে ডাক দে মমকে, এত সুন্দর ওই যে পানিগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে, মেরাজ এখানে বসে কি করো, ভাল লাগে পরিবেশ ভাল লাগে, দেখেন আপুরা এত সুন্দর পরিবেশ, মানে এইখানে মানে সময় কাটাইলে না ভালোই লাগে খারাপ না, আমি এই জন্য চলে আসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি, দাও ভাইয়া ভাইও ধরো আমাকে ভিডিও করো, তো এইখানে চাচি এই যে খেয়ারগুলারে খুব সুন্দর করে কাটতেছে ছোট ছোট করে গরুরে খাওয়ানোর জন্য, আপনাদেরকে গরুও দেখাইতেছি, চাচি হাত দেখে কেটেন সাবধান, হ্যাঁ বটিটা আর কি ইয়ে হয় না, মাহফুজা এই মুরগিটা কি তোর না, না এই মুরগিটা তোর না, সবটি না, মাশাল্লাহ তবরাকাল্লাহ, ওয়াও এই যে দেখেন, তো এই যে চাচি এই গরুরে খাবার খাবার দিব এখন, এই কুড়া বসে এখন খাবেন না মা, এখন খাবেন, এত সুন্দর লাগতেছে মানে গ্রামীণ পরিবেশ, দেখেন আমার চাচি তারপর চাচির পিছনে হয়েছে গরু আর চাচি খেয়ার খেয়ার করতে মানে কাটতেছে, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, এই যে দেখেন, আমার ছোট ভাই আসছে মানে বাড়িতে, ও আসলে সময় পেলেই চলে আসে মাশাল্লাহ তবরাকাল্লাহ, আর ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে, ভাই বোন চাচি বাবা মা দাদি সবাইকে নিয়েই আমাদের পরিবার মাশাল্লাহ তবরাকাল্লাহ, তো আমরা খুব সুন্দর সময় কাটাই প্রতিদিন, আর এই যে দেখেন এই নদীর পানিগুলা কি সুন্দর ঝিলমিল ঝিলমিল করতেছে, এই তো আর কিছুদিন পর কিন্তু এই পানিগুলো থাকবে না, এই জায়গাটা আর অন্যরকম একটা মানে সবুজের মতো একদম খুব সুন্দর হয়ে যাবে, আর হ্যাঁ আমার অনেক আপু ভাইয়েরা আমাদের এই জায়গাটা খুব পছন্দ করেন, আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের এলাকাটা কোথায়, আমাদের এলাকাটা হয়েছে সাভারের ভিতরে, আমার ভাই এইখানে এই যে কি বলে মুরগি পালে, তো এই যে এটা হয়েছে মুরগির কি মুরগির কি বলে এটাকে খোমার বলে না কি বলে, এই যে দেখেন মাশাল্লাহ তবরাকাল্লাহ, তো আমি এখানে বেশি যাব না কারণ আমার ভাইয়া যে মুরগি পালে ওর মাত্র বাচ্চা হয়েছে, ও বাচ্চা নিয়ে এখন আছে, থাক ওদেরকে ডিস্টার্ব করবো না, আর এটা ভিতরে কি মুরগি ডিম আছে ভাই, কো 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 এই জায়গায় এই আতানিতে, এই যে দেখেন মুরগির ডিম, এগুলো হয়েছে আমার ভাইয়ের মুরগি, এগুলো পারছে, তো এইখানে আমাদের পালের মুরগি মানে এই মুরগিগুলো হয়েছে আমার ভাই পালে, এখানে দুইটা মুরগ দুইটা মুরগ এইমাত্র জব কইরা মানে যে বানানো হইব, আর এখানে একটা ইলিশ মাছ, ইলিশ মাছটা বেশি বড় না ছোট না, আচ্ছা যাই হোক, তো এই যে এটা হয়েছে দেশি মুরগ,
আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটাকাটি হইব এখন। তো আমি এক কাজ করি, প্রতিদিন আমার মা আমার ভাই আমার মায়ের পেঁয়াজ আলু এগুলো কুটে দেয়। এখানে আমার মা একা একা সবজি কাইটে নিতেছে, তো আমি এখন মার হাতে হাতে এই কাজগুলো করে দিই, তাহলে হবে কি মার মানে কাজে অনেকটাই সাহায্য হবে। তো আমি এখন সবগুলা কেটে দিব। আর তো দিন লাগে না, আতে কিন্তু লাগবো। হ আমার আবার ইয়ে হয়েছে, আমি চশমা ছাড়া আবার কাটা পারি না, দেখাচ্ছি চশমা পিনতে থাকি কাটাকাটির লেগে। হ মোবাইল দেখি চশমা পিনতে তোমার হ পুরাই দেখা যায়। হ ভালোই লাগতেছে। টিভিতে যাইব, তুই কর তুই কর তোর ভিডিও হইতেছে। ও বিএনএর গরু আছে? হ্যাঁ আলু সব ফালাই দিতেছে বুঝছে, আরো কমই করেছিলে ডাবাই ফালাই দিতেছে সব। কামেলাম মানু, হ্যাঁ আমিও গিফটে সংসারে সজে করে হ্যাঁ গিফটে বুড়ি হয়েছে গো, কি গো তোমার খুব কামে বুড়ি রে আমার লগে লয়ে জানো কাউ সুন্দর সবাই মনে করবো আমার কাজ জানি না। এমনি ফারা ফারা পুরা বাইজে দিব কেমনে মাথা নেন যে তো আল্লাহ না, এইভাবে না এইভাবে না দাদা খালা বুঝছি বুঝছি আলাম বাইজে দেবো। তোর ব্যাপার জিনিস নেই, ইলিশ মাছটা মজা সত্যি ভালো জিনিস, ভালো জিনিস চিনে আমার তোরা কালকে আমার আনছে ভালো বাংলাদেশে একদম বহুত ঝামেলা করে তোমার হাতের মধ্যে হাতে তৈরি রাখছি, তোমার খালাই আসতে লক করছিলাম, তোমার খালাই হনে আইসা লা অফ করেছিল না, সমস্যা নাই স্যার না উঠে দেবো, উঠে সমস্যা নাই বাবা। এইভাবে নাড়বে হালকা দিও, বেশি না হালকা, এত ডামাই দেখে সরি এভাবে হ্যাঁ ইলিশ মাছের পেটি বড় হয়েছে না আর কি মা
তো আমার মার আমি যে কুটা শেষ, মানে সরি আমার মার এই যে তরকারি কাটা শেষ, এখন আমি হাতটা সুন্দর করে ধুয়ে আসি। আসেন চাচি, চাচি আজকে আইলো না। ওই চাচি কি করছি জানেন, আপনার বুড়ার মধ্যে বইছি। মুরগি কাটছি তো বন্ধ হয়ে গেছে হাত দিয়ে, তো চিন্তা করলাম মুখটা একটু ধুই। হাতটাও পরিষ্কার হয়ে গেল, মুখটাও সুন্দর করে ধুয়ে নিলাম। আমার ভাই মুরগি ডাকতেছে, আমাদের বাড়ির সবাই মানে হা দূর কি কই কি বলে এটাকে, গরু, তারপরে গিয়া মুরগি, তারপরে এগুলো পালে আর কি, ভাল লাগে। তো ওই যে ওইখানে যাইতেছে, আরো যে ওইখানে বুট যাইতেছে, এত সুন্দর পরিবেশ। আমাদের এখানে কিন্তু প্রচুর কাঁঠাল আর তাল হয়, আমও হয়। ওই দিন আমাকে একটা আপু জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার আপন ভাই। হ্যাঁ আপু, মাহফুজ আমার আপন ভাই। তো আশা করি আপনি আপনার উত্তরের মানে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো এখন হয়েছে বিকেলবেলা, তো এখন আমি বাসায় চলে যাব। আর হ্যাঁ, সারাদিনে অনেক দুষ্টুমি করলাম, অনেক মজা মস্তি করলাম, আর আমরা গ্রামের পরিবেশ, আমরা কীভাবে সারাদিনটা কাটাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন, ঠিক আছে। আর এইখানে বিকেল হইলে সবাই বসে বসে আড্ডা দেয়, মানে মেয়ে মানুষ আর কি। এই তো আমি অনেকক্ষণ বসে আসছিলাম, মানে বসে আসছিলাম কি বলতে, আপনাদের সাথে মানে সুন্দর সুন্দর প্রকৃতি শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার আসবো আরেকটা নতুন ধামাকা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।